মুখের ভেতর ঘা, জেনে রাখুন এর প্রতিকার। আমাদের মুখে অনেক সময় লাল ছোট ছোট গর্তের মতো হয়ে যায়, এতে করে খুব ব্যথা ও জ্বালাপোড়া হয় ওই স্থানে। আস্তে আস্তে ব্যথা বেড়ে তীব্র হয়ে অংশটি সাদা রং ধারণ করে, পরে 4 থেকে 5 দিনের মধ্যেই সেরে যায়। যদিও আমাদের মনে হতে পারে এটা তেমন কোনো কিছু না, অল্প কিছু দিনে যেহেতু সেরে যায়, সুতরাং এটি নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। মুখের ঘায়ের বিভিন্ন ধরন রয়েছে, যেমন মাইনর এপটাস আলসার, মেজর এপটাস আলসার ও হারপেটিফর্ম এপটাস আলসার। মাইনর এপটাস আলসার 10 জনের মধ্যে 8 জনেরই দেখা যায়। এ ধরনের আলসার আকারে ছোট, গোল, দেখতে হলুদ এবং চারপাশে লাল হয়। এটি 7 দিনের মধ্যে চলে যায়। এটা 1টা থেকে 5টা মুখের ভেতরে হতে পারে। তুলনামূলকভাবে অন্য মুখের আলসার এর থেকে ব্যথা কম। মেজর এপটাস আলসার, খুবই ব্যথাযুক্ত এই আলসার 10 জনের মধ্যে 1 জনের হয়। আকারে অনেক বড় থাকে। এটি 2 সপ্তাহ থেকে 1 মাস থাকতে পারে। ব্যথার জন্য শরীরের জ্বর এসে যায়, কিছু খাওয়া কষ্ট হয়। সাধারণত এই আলসার তাদের হয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ডায়াবেটিস আছে যাদের, তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। হারপেটিফর্ম এপটাস আলসার, এটি আকারে ছোট হয় কিন্তু একসাথে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো হয়, 1 মাস থেকে 2 মাস পর্যন্ত থাকে। এই আলসার প্রতি 10 জনের মধ্যে 1 জনের হয়। মুখের এই ঘা হওয়ার কারণ জানা গেলে এটি প্রতিরোধ করা যেত। আসুন তবে মুখে এই আলসার হওয়ার কারণগুলো জেনে নিই। ভিটামিন ও আয়রনের স্বল্পতার কারণে, যেমন ভিটামিন B6, ভিটামিন B12 অথবা অন্য কোনো ভিটামিন। হরমোনাল কারণেও এটি হতে পারে। অনেক সময় মেয়েদের মাসিকের আগে অথবা পরে এই আলসার হয়, মেনোপোজের পরেও এই আলসার হতে পারে। মুখের মাড়ি আঘাতগ্রস্ত হয়ে অনেক সময় যার কারণে এই ঘা হয়, জোরে জোরে দাঁত ব্রাশ করলে এটি হয়। ধূমপান, নেশা জাতীয় জিনিস, পান, মদ খেলেও মুখে ঘা হয়। যাদের এইডস, ডায়াবেটিস, ক্যান্সার এমন রোগ আছে তাদের হয়। রাতে ঘুম না হলে অথবা দেরি করে ঘুমালে, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে, অনেক বেশি দুশ্চিন্তা করলে মুখে এই ঘা হতে পারে। বংশগত কারণে মুখের ভেতর আলসার হয়। মুখে অ্যালার্জি থাকলে তাও ঘায়ের কারণ হতে পারে। ঠান্ডা লাগলে মুখে ঘা হয়। কিভাবে তবে মুখের এই ঘা প্রতিকার করা সম্ভব? রাস্তাঘাট কিংবা বাইরের পানীয় না খাওয়া, রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুমানো, ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া, নরম দাঁত ব্রাশ ব্যবহার করুন যেটায় চাপ বা ঘষা লাগবে না। সাধারণত 7 দিনের মধ্যে এই ঘা ভালো হয়ে যায়। যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ মাফিক কিছু পেস্ট বা জেল ব্যবহার করুন। মাউথওয়াশ মুখের ব্যথা দূর করতে সাহায্য করে, এটিও ব্যবহার করা যেতে পারে। ঘরে বসে গরম পানিতে লবণ অথবা বেকিং সোডা দিয়ে কুলি করলে আরাম পাবেন। তাছাড়া 1 চিমটি বেকিং সোডা আর একটু পানি নিয়ে মিশিয়ে ঘায়ের উপর লাগিয়ে রাখতে পারেন। ঘায়ের উপর পেঁয়াজ দিলে খুব তাড়াতাড়ি উপকার পাবেন, কিন্তু অনেক ব্যথা বাড়বে। ভিটামিন ই ক্যাপসুল ঘায়ের উপর ভেঙে দিন অথবা টি ব্যাগ ঘায়ের উপর রেখে দিন, এতেও দ্রুত নিরাময় হয়। মিল্ক অফ ম্যাগনেসিয়া ঘায়ের উপর দিলে অনেক ভালো হয়, এটি মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে। প্রতিদিন টক দই খাবেন, মশলাযুক্ত খাবার পরিহার করুন।